हाय ऑल, गवर्नमेंट जॉब एक्सपीरियंस, वेलकम टू माय चैनल ऑर्जी स्टडी आईक्यू। तो फ्रेंड्स, आज के बायोलॉजी किछु इम्पोर्टेंट एमसीक्यूज निये तोमादेर सामने हाजिर होयेछि। तो फ्रेंड्स, एकटाई रिक्वेस्ट करब, चैनेले नतून होये थाकले अवश्यई तोमरा चैनलटिके सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे दिओ। एर फले जखनी आमी कोनो भिडियो आपलोड करब, तार नोटिफिकेशन तोमरा अटोमेटिकली पेये जाबे। देखो, आज के मोटामुटी आमी डिजिज संक्रांत, माने जे समस्त রোগ হয়, মানে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত রোগ হয় মানুষের শরীরে, তো সেই সমস্ত রোগ নিয়েই আমি তোমাদের সামনে ডিসকাস করব। সেখান থেকে যে সমস্ত মাইক্রোবগুলো সেই রোগের সাথে দায়ী, তো সেইগুলো নিয়েও কিন্তু আজকে ডিসকাস করব। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে হয়তো কোশ্চেন আসার সম্ভাবনা এক দুটো আছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, একটাই রিকোয়েস্ট করব, টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, সেখানে কিন্তু তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো দেখো। এক নম্বর কোশ্চেন দেখো, অর্গানিজম ডিজিজ অকার্স ইন ক্যাটল বাই হুইচ মাইক্রোব। দেখো, এটা একটা ডিজিজ, ঠিক আছে? অর্গানিজম, এটা একটা ডিজিজ। হ্যাঁ, এগুলো হচ্ছে যে সমস্ত গবাদি পশু রয়েছে তাদের শরীরে কিন্তু এই অর্গানিজম ডিজিজটা কিন্তু হয়, ঠিক আছে? দেখো বন্ধুরা, অনেকেই বলছিলে যে দাদা আমি ইংলিশটা বুঝতে পারছি না। দেখো, এখানে বাই ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, আমি কিন্তু বাংলাটাও কিন্তু কনভার্ট করে দিচ্ছি। তো তোমরা অ্যাটলিস্ট ভিডিওটা দেখা করো, ঠিক আছে? তাহলেই তো বুঝতে পারবে। তোমরা ভিডিও দেখছো না, তাহলে কী করে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, অর্গানিজম ডিজিজটা কাদের হয়? যে সমস্ত গবাদি পশু রয়েছে, গরু, মহিষ, তো এই সমস্ত গবাদি পশুর শরীরে কিন্তু অর্গানিজম ডিজিজটা হয়। এটা কী কী জনিত রোগ? এটা একটা ফাঙ্গাস, ঠিক আছে? বাই ফাঙ্গাস, মানে ফাঙ্গাস জনিত একটা রোগ, ঠিক আছে? আচ্ছা, দু নম্বর দেখো, নিউমোনিয়া ইজ কজড বাই হুইচ মাইক্রোব। এই যে নিউমোনিয়া হয়ে যায় মানুষের, নিউমোনিয়া হয়ে যায়, তো কোন মাইক্রোবের দ্বারা এই নিউমোনিয়া রোগটা হয়? তো হয়ে যাবে না, ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটা হয়। দেখো, যে সমস্ত এ আছে, মানে এই নিউমোনিয়া, যে সমস্ত ব্যাকটেরিয়া হচ্ছে নিউমোনিয়া রোগটা সৃষ্টি করছে, তাদের যে সাইন্টিফিক নেম আছে, তো সেইগুলো কিন্তু আমি তোমাদের একটা ভিডিওতে আমি করে দেখাবো, ঠিক আছে? সেগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো খুবই ভালো, আর যদি না মুখস্থ করতে পারো কোনো অসুবিধা নেই, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক কম থাকে। তো তোমরা শুধু এটুকুই জানো যে নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়া জনিত একটা ডিজিজ, ঠিক আছে? আচ্ছা, তিন নম্বর দেখো, ফিলারিয়া ডিজিজেস ইজ কজড বাই হুইচ মাইক্রোব, ঠিক আছে? ফিলারিয়া যে ডিজিজটা হয়, ফিলারিয়া মানে কি? গোঁত, মানে মানুষের পা ফুলে যায়, ঠিক আছে? এই ডিজিজটা কোন মাইক্রোবের দ্বারা হয়? না, ওয়ার্ম, ঠিক আছে? ওয়ার্ম মানে হচ্ছে কৃমি। তোমরা ছোটোবেলায় শুনেছিলে তো, রাউন্ড ওয়ার্ম, তারপরে হচ্ছে টেপ ওয়ার্ম, এই সমস্ত ওয়ার্ম শুনেছিলে। এই ওয়ার্ম মানে হচ্ছে কৃমি। যেমন ফিলারিয়া, এই যে রোগটা, এর সাথে যে ওয়ার্ম রয়েছে তাকে বলা হচ্ছে, তার সাইন্টিফিক নেম হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রাফটি, ঠিক আছে? আর একবার বলছি, উচেরেরিয়া ব্যানক্রাফটি হয়ে যাবে কিন্তু এর হচ্ছে সাইন্টিফিক নেম, ঠিক আছে? তো তোমাদের এত কিছু মনে রাখার কিছু নেই, তোমরা শুধু এটুকু মনে রাখবে যে এই গোঁত রোগটা এই ওয়ার্ম জনিত একটা রোগ। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে? আচ্ছা, প্রিভিয়াস ইয়ারেই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কোনো না কোনো এক্সামে এসছে, আমি সেগুলোই কিন্তু কালেক্ট করে নিয়ে এসেছি। আচ্ছা, চার নম্বর দেখো, চকলেট ক্যান বি ব্যাড ফর টিথ অ্যাজ ইট হ্যাজ আ হাই ফ্র্যাকশান অফ। দেখো, চকলেট কিন্তু দাঁতের পক্ষে খুবই ক্ষতিকর। কেন না? চকলেটের মধ্যে কিন্তু লেড থাকে, ঠিক আছে? এই জন্য বলে না যে বাচ্চাদের চকলেট খেতে দিতে না এত বেশি। বাচ্চাদের কেন, সবারই, সবাইকে চকলেট না খাওয়াটাই উচিত আর কি, ঠিক আছে? আচ্ছা, কারণ তার মধ্যে লিড থাকে, লিড হচ্ছে খুবই একটা ডেঞ্জারাস একটা ম্যাটেরিয়াল, তোমরা বলতে পারো। আচ্ছা, পাঁচ নম্বর দেখো, ও আর টি ইজ রিলেটেড টু হুইচ ডিজিজ ট্রিটমেন্ট। দেখো, ওআরটির ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন থেরাপি। দেখো, এটা হচ্ছে ডায়রিয়া, ঠিক আছে? এখানে ডায়রিয়া বানানটা দেখো, DIARRHEOA করে নিও, ঠিক আছে? ডায়রিয়া, তো ডায়রিয়া যখন হয় তখন কি হয়, মানুষের হচ্ছে ডিহাইড্রেশন হয়ে যায়, জলের অভাব হয়ে যায়, তখন হচ্ছে এই ওআরটি, এটা কিন্তু ট্রিটমেন্টটা করা হয়। তখন দেখা হয় যে এর মাধ্যমে যে যে পেশেন্ট রয়েছে তার শরীরে, মানে
মানে ডিহাইড্রেশনটা যাতে নেই সেই অবধি এটা চেক করা হয়, ঠিক আছে? তখন স্লাইনের বোতল ফোতল হয়তো দেওয়া হয়, ঠিক আছে? স্লাইনের বোতল দেওয়া হয় মানুষজনকে, কারণ ডিহাইড্রেশন হয়ে গেলে স্লাইন বোতল দেওয়া হয়, তো সেটাই চেক করা হয় ওআরটি। এটা একটা মেথড, ঠিক আছে? ওরাল ওরাল রিহাইড্রেশন থেরাপি, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর দেখো, হু ডিসকভার স্মল পক্স ভ্যাকসিন, ঠিক আছে? স্মল পক্স ভ্যাকসিনের স্মল পক্স ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এডওয়ার্ড জেনার, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ছোটোবেলা থেকেই জানো। আচ্ছা, 7 নম্বর দেখো, ইনসুলিন ইজ ডিসকভার বাই হোম, ইনসুলিন কে ডিসকভার করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে বেন্টিং, ঠিক আছে? বেন্টিং কিন্তু ইনসুলিন ডিসকভার করেছিলেন। আচ্ছা, 8 নম্বর দেখো, ডিজিজ অ্যারাইজিং ডিউ টু অ্যালার্জিক রিয়াকশান ইজ, দেখো অ্যালার্জির যখন শরীরে যখন অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় তারপরে কিন্তু আস্তে 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 একটা ডিজিজ হয়, সেটা হচ্ছে অ্যাজমা, মানে হচ্ছে হাঁপানি রোগ স্টার্ট হয়ে যায়, দেখতে পাচ্ছ? ডিজিজ অ্যারাইজিং ডিউ টু অ্যালার্জিক রিয়াকশান, যখন শরীরে অ্যালার্জিক রিয়াকশান যখন আস্তে আস্তে হতে থাকে, বাড়তে থাকে, তখন কিন্তু এই অ্যাজমা রোগটা হয়, মানে এই হাঁপানি রোগটা চলে আসে, অ্যাজমা। আচ্ছা, 9 নম্বর দেখো, ওয়াইডাল টেস্ট ইজ ইউজ টু, এটা ইউজ টু করে নিও, ঠিক আছে? ইউজ টু টেস্ট হুইচ সাসেপ্টিবিলিটি, ঠিক আছে? কোন রোগ হলে এই ওয়াইডাল টেস্টটা করা হয়, না টাইফয়েড হলে কিন্তু এই ওয়াইডাল টেস্টটা করা হয় টাইফয়েডের সময়। তোমরা হয়তো যাদের টাইফয়েড হয়েছে তারা বুঝতেই পারবে যে ওয়াইডাল টেস্ট রিপোর্টে কী আছে, তোমাদের হয়তো এরকম অনেকেরই সম্মুখীন হয়েছো তোমরা, যাই হোক। আচ্ছা, 10 নম্বর দেখো, ম্যালেরিয়া ইজ কজড বাই দ্য বাইট অফ হুইচ ইনসেক্ট, ঠিক আছে? তোমরা সকলেই জানো ম্যালেরিয়া কার কামড়ের ফলে হয়, না স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের ফলে কিন্তু হয়, মানে ফিমেল অ্যানোফিলিস মাস্কিউটো, ঠিক আছে? আচ্ছা, 11 নম্বর দেখো, হোয়াট ডাজ প্লাসমোডিয়াম জার্মস অরিজিনেট ফ্রম, এই যে প্লাসমোডিয়াম জার্মস আছে এটা কোথা থেকে অরিজিনেট হয় তোমরা সকলেই হয়তো জানো, সেটা হয়ে যাবে ম্যালেরিয়া থেকে কিন্তু এই প্লাসমোডিয়াম জার্ম অরিজিনেট হয়, মানে হচ্ছে সূচনা হয় প্লাসমোডিয়াম জার্মের, ঠিক আছে? আচ্ছা, 12 নম্বর দেখো, ম্যালেরিয়া ডিজিজ অ্যাফেক্টস হুইচ ইন্টারনাল গ্ল্যান্ড, দেখো ম্যালেরিয়া ডিজিজের পরে যখন কারুর ম্যালেরিয়ার পরিমাণ খুব বেড়ে যায়, ঠিক আছে, অনেকটা জ্বর যখন বেড়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে লিভার কিডনি এই সমস্ত জিনিসগুলো কিন্তু হার্ম হয়, আর সব থেকে বেশি যেটা হার্ম হয় সেটা হচ্ছে স্প্লিন, মানে মানুষের হচ্ছে প্লিহাই, আমাদের যে অ্যাবডোমেন আছে পেট আছে পেটের ওপরের দিকে কিন্তু স্প্লিন থাকে, অ্যাবডোমেনের ওপরের দিকে, ঠিক আছে? তো স্প্লিন মানে হচ্ছে প্লিহা, ঠিক আছে? আচ্ছা, 13 দেখো, রিকেট ইজ আ ডিজিজ অফ হুইচ বডি পার্ট, দেখো রিকেট কখন হয় তোমরা সকলেই জানো যে রিকেট কাদের হয়, ভিটামিন ডির অভাবে হয় না রিকেট রোগ হয়, তোমরা সকলেই জানো, হ্যাঁ, বাচ্চাদের রিকেট হয়, বড়দের হয় অস্টিওম্যালেসিয়া, ঠিক আছে? তো রিকেট কার মানে কার অভাব, মানে কোথায় হয়, না বোনসে হয়, শরীর দুর্বল হয়ে যায়, রোগা পাতলা হয়ে যায় বাচ্চাগুলো, দেখেছো কেমন একটা মানে মরার মতন হয়ে যায়, তো রিকেটটা কিন্তু মানে বোনের প্রবলেম আর কি, মানে হাড়জনিত বোন দুর্বল হয়ে যায়, বোন ডেন্সিটি কমে যায়, এরকম ব্যাপার আর কি, মানে বাচ্চাদের রিকেট হয় বড়দের হয় অস্টিওম্যালেসিয়া, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, 14 নম্বর দেখো, মিনিমাম ডিস্টেন্স অফ ক্লিয়ার ভিশন অফ আ পার্সন সাফারিং ফ্রম ফার সাইটেডনেস ইজ হোয়াট, অনেকের দূরের প্রবলেম হচ্ছে, না দূরের জিনিসটা ঝাপসা হয়ে যায়, দেখো মোটামুটি আমাদের চোখের ফোকাস কত থাকে জানো, মোটামুটি আমাদের চোখের ফোকাস থাকে 25 সেন্টিমিটার, মানে তোমাদের চোখ থেকে যদি একটা ওই স্কেল দিয়ে মেপে নেবে 25 সেন্টিমিটার, ওই অবধি কিন্তু মানুষজন দেখতে পাবে, ঠিক আছে? যাদের দূরের প্রবলেম আছে ওই অবধি কিন্তু দেখতে পাবে, মানে কাছের প্রবলেম নেই তার, দূরের প্রবলেম আছে, তো ওর পর থেকে মানে 25 সেন্টিমিটারের পর থেকে সে আর দেখতে পাবে না, ঝাপসা লাগবে, ঠিক আছে? কিন্তু 25 সেন্টিমিটার অবধি সে ঠিকঠাক চকচক করে পড়তে পারবে, ঠিক আছে? এবার দেখো, যাদের পাওয়ার যখন অনেক বেড়ে যায়, ঠিক আছে, হয়তো 8 হলো 9 হলো 10 হয়ে যায় অনেকের পাওয়ার মাইনাস, তো তখন না ওই ওটাও দেখতে পায় না, তা বলে এই নয় যে সে সামনেটা দেখতে পায় না, দীর্ঘদিন চশমা পড়তে পড়তে মানে সে মানে প্রায় অন্ধ টাইপেরই হয়ে যায় বলতে গেলে, ঠিক আছে? তো মোটামুটিভাবে আমি একটা জেনারেল আইডিয়া দিচ্ছি, তোমাদের চোখ থেকে 25 সেন্টিমিটার মেপে নেবে, ঠিক আছে? মেপে নিয়ে ওই 25 সেন্টিমিটার অবধি কিন্তু সে দেখতে পাবে, মানে ওটা হচ্ছে ফোকাস,
ওর বাইরে কিন্তু আর দেখতে পাবে না, বুঝছো? সেই জন্য বলেছে কি মোর দ্যান 25 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে সে আর দেখতে পাচ্ছে না। আচ্ছা 15 নম্বর, দেখো কলেরা ইজ হুইচ ডিজিজ, তোমরা সকলেই জানো কলেরা কীরকম ডিজিজ, ওয়াটার ডিজিজ, মানে হচ্ছে জলবাহিত রোগ আর কি, ওয়াটার কন্টিজিনাস ডিজিজ, ঠিক আছে? কন্টিজিয়াস ডিজিজ, ঠিক আছে, মানে হচ্ছে ওয়াটার ডিজিজ, মানে হচ্ছে জলবাহিত রোগ। আচ্ছা যাই হোক 16 নম্বর, দেখো ইন বডি আ হার্ট অ্যাটাক অকার্স ডিউ টু এনি এক্সেস অফ হোয়াট, দেখো আমাদের হার্ট অ্যাটাক কখন হয়, দেখো যারা, দেখো শুধুমাত্র মোটাদের যে কোলেস্টেরল থাকে তাই নয়, রোগাদেরও কিন্তু কোলেস্টেরল থাকে, ঠিক আছে? মানে ওই যে বলে না স্কিনি ফ্যাট যেটাকে বলে না, অনেকে দেখবে রোগা কিন্তু রোগার মধ্যেও দেখবে স্কিনি স্কিনি ফ্যাট জিনিসটা থাকে, মানে যে ব্লটিং হয়ে যায়, দেখবে শরীরটা কীরকম একটু ফোলা ফোলা থাকে, সোডিয়াম বেশি করে নিয়ে নেয়, ঠিক আছে? তার ফলে হচ্ছে শরীরের এই যে মাসেল, মানে শরীরের যে সমস্ত মাসেল থাকে, মাসেলের মধ্যে অতিরিক্ত পরিমাণে জল থাকে, ব্লটিং টাইপের লাগে, কীরকম একটা ফোলা ফোলা থাকে, ঠিক আছে? তো ওগুলোকেও বলে স্কিনি ফ্যাট, ওখানেও কিন্তু কোলেস্টেরল থাকে। দেখো মোটামুটি আমাদের শরীরে কোলেস্টেরল কত থাকবে, কোলেস্টেরল থাকবে, দেখো আমাদের শরীরে যদি 100 ml যদি রক্ত থাকে, তার মধ্যে কোলেস্টেরল মোটামুটি ওই 110 থেকে 120, ম্যাক্সিমাম হয়তো 150 অবধি যেতে পারে, এর বেশি 150 mg, তো এর বেশি যদি হয়ে যায়, মোটা যারা হয়ে যায় তাদের হার্টের প্রবলেম চলে আসে, ঠিক আছে? তোমরা সকলেই জানো, ঠিক আছে, কারণ কোলেস্টেরলের পরিমাণ ওদের শরীরে বাড়তে থাকে, সেই জন্য তো এক্সারসাইজ করতে বলে যাতে শরীরে ফ্যাট কমে যায়, কোলেস্টেরলের পরিমাণ কমে যায়, তাহলে শরীর সুস্থ থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা 17 নম্বর, দেখো টিউবার কিউলোসিস অ্যাফেক্টস হুইচ পার্ট অফ হিউম্যান বডি, ঠিক আছে? দেখো আমাদের যে টিউবার কিউলোসিস যখন রোগ হয়, ঠিক আছে, এই টিউবার কিউলোসিস রোগে, আচ্ছা শরীরের কোন অংশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, শরীরে হচ্ছে লাংস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? আচ্ছা টিউবার কিউলোসিস কিন্তু একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে, ব্যাকটেরিয়ার প্রভাবে কিন্তু এই টিউবার কিউলোসিস রোগটা হয়। আমি তোমাদের বললাম যে যে সমস্ত রোগ হচ্ছে এবং তার যে সমস্ত মাইক্রোবগুলো আছে সেগুলোর বিজ্ঞানসম্মত নাম আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব, যদি মনে রাখতে পারো খুবই ভালো, তোমরা শুধু এটুকু মনে রাখবে যে টিউবার কিউলোসিস হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ডিজিজ, ঠিক আছে, ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা হচ্ছে মেনলি অ্যাফেক্টস করে হচ্ছে লাংসকে অ্যাফেক্ট করে, মানে আমাদের যে ফুসফুস আছে তাকে অ্যাফেক্ট করে, ঠিক আছে? তো ফ্রেন্ডস আজকে অনেকগুলো জিনিস তোমাদের শেখালাম, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পিডিএফটা কালেক্ট করে নিও, টেলিগ্রামে আমি দিয়ে দেবো অথবা ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।